দর্শক সিটি নির্বাচনের আরো খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ কাইয়ুম। কাইয়ুম, নির্বাচন কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসাহ কেমন, আর প্রার্থীরা প্রচারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন? আর ছাড়া এতটুকু জানা গিয়েছে যে কেন্দ্রগুলোতে পানি উঠেছে, তো কেন্দ্রগুলোতে যে পানি উঠেছে এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন, এবং এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা প্রশাসন থেকে সেটাও জানাবেন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আপনাকে ধন্যবাদ। আমি জানি রাখি আগামী 21 জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। আজকে মধ্যরাতে কিন্তু প্রচার প্রচারণা শেষ হচ্ছে, প্রার্থীরা বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটের মাঠে রীতিমতো টান টান উত্তেজনা, প্রার্থী এবং তাদের যারা সমর্থক আছেন তারা পাড়া মহল্লায় যাচ্ছেন, ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, ইভিএমে কীভাবে ভোট দিতে হয় সেই বিষয়টা তারা বুঝাচ্ছেন। আমি যতটুকু জানি আজকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী তিনি শেষ সভা করছেন সিলেটের স্টাডি মাঠে। তিনি সেখানে বিভিন্ন ইশতেহার তিনি 21 দফা দিয়েছিলেন, সেই 21 দফা ইশতেহারে তিনি বিভিন্ন দিক তুলে ধরেছেন, কিভাবে নৌকাকে বিজয়ী গড়ে তুলবেন, অন্যদিকে জাতীয় পার্টি কিছুক্ষণ আগে তিনি বলেছেন তাকে প্রশাসন থেকে হয়রানি করা হচ্ছে। তিনি একটি ক্লিন যে লেবেল মাঠ যেটাকে বলে সেটা তিনি পাচ্ছেন না। তিনি অভিযোগ করছেন নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন। আমি এখন একটি ওয়ার্ডে আছি, সেই ওয়ার্ড যদি আমি একটু দেখাই, প্রার্থীদের সমর্থক যারা আছেন তারা কিন্তু প্রচার প্রচারণা ব্যাপক চালিয়ে যাচ্ছেন। তারা এখন শেষ বারের মতো তাদের পোস্টারিং করছেন বিভিন্ন ভোট কেন্দ্রে। আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন ভোট কেন্দ্রে যেগুলো পানি উঠেছে সেই সব পানি, আমি যতটুকু জানি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের 15টি ওয়ার্ড আছে বর্ধিত করা, সেই 15টি ওয়ার্ড কিন্তু নিম্নাঞ্চল এলাকার, সেই ওয়ার্ডগুলোতে পানি ওঠার সম্ভাবনা আছে। এবং আমি যতটুকু জানতে পেরেছি রিটার্নিং কর্মকর্তার এবং বিভিন্ন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যেসব কেন্দ্রগুলোতে পানি উঠবে সেসব কেন্দ্রগুলো বিকল্প চিন্তা তারা করছেন, অর্থাৎ পার্শ্ববর্তী সুবিধাজনক অবস্থানে তারা কিন্তু ভোট কেন্দ্র প্রস্তুত করবেন যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের যে 15টি ওয়ার্ড আছে সেই 15টি ওয়ার্ডে কিন্তু এবার প্রথমবারের মতো তারা তাদের প্রতিনিধিকে তারা ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। কারণ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী সংবাদে ভোটের আপডেট জেনে নেব আপনার কাছ থেকে। জানাচ্ছেন সহকর্মী এম এ কাইয়ুম।